সংস্কারপন্থী মাসুদ পেজেস্কিয়ানকে ইব্রাহিম রাইসের উত্তর সরি নির্বাচিত করল ইরানের জনগণ দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি সংস্কারের পক্ষে থাকলেও ইরানের শক্তিশালী নিরাপত্তা ও শাসন ব্যবস্থার পরিবর্তন চান না পেজেস্কিয়ান তবে কুখ্যাত নৈতিকতা পুলিশের সমালোচনা করে না সাবেক এই আইন প্রণেতা হিজাব আইন প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন আশ্বাস দিয়েছেন পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকের বিস্তারিত শাহাদ শাহনের রিপোর্টে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজস্কিয়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়েতল্লাহ আলী খামেনির আশীর্বাদ পুষ্ট রক্ষণশীল সাইদ জালালিকে বিশাল ব্যবধানে হারিয়ে চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থী নেতা ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে তবে পেজস্কিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন দেশটির পার্লামেন্টে দু সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের প্রতিনিধিত্ব করছেন পেজস্কিয়ান সাবেক হার্ট সার্জন মাসুদ পেজস্কিয়ান বরাবরই দেশটি সংস্কারের পক্ষে ইরানের কুখ্যাত নৈতিকতা পুলিশের সমালোচনাও করেছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন হিজাব আইন প্রত্যাহারের এমনকি পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকেরও আশ্বাস দিয়েছেন তিনি সংস্কার পক্ষে থাকলেও ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বিশ্বাস রয়েছে মধ্যপন্থী সাবেক এ আইন প্রণেতার ইরানের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার প্রতিও আস্থা আছে পেজস্কিয়ানের তার সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দৃষ্টিভঙ্গির বৈপরীত্য আছে কয়েক বছর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লা আলী খামিনের অনুগত থাকলেও সাম্প্রতিক সময়ে তার সমালোচক মনে যান পেজস্কিয়ান উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় পেজস্কিয়ান সরাসরি যুদ্ধের ময়দানে যোগ দেয় সে সময় তিনি আহত সৈন্যদের চিকিৎসা করেন খামিনীর দ্বিতীয় মেয়াদে দু সাল থেকে পাঁচ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন পেজস্কিয়ান শাহাদা শাওন আর টিভি